এখনো কিছু হ্যাঁ, বলতে পারছি না, আমরা প্রত্যেকবার যাই না। হ্যালো রিসেন, আসসালামু আলাইকুম আসসালাম স্যার, সালাম। আসসালাম আসসালাম, ভালো আছো তোমরা সবাই? আচ্ছা, তাহলে সবাই ভালো আছি, আমরা সুস্থ আছি। পার্টিসিপেন্ট আসছে মাত্র 6 জন দেখতে পাচ্ছি আমি। 6 জন, তার মধ্যে ওয়ারপা আছে প্রথমেই, লাবিবা তামান্না, মায়া আছে, রিশা আর অঙ্কনা রহমান। অঙ্কনা রহমান, আমার গত ক্লাস করেছিলে তুমি? অঙ্কনা, হ্যালো অঙ্কনা রহমান, শুনতে পাচ্ছো আমাকে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। গত ক্লাসে তুমি ছিলে? না স্যার, এই তো, তার জন্য অপরিচিত মনে হচ্ছে। অঙ্কনা রহমান, অর্পা, লাবিবা তামান্না, তারপর মায়া আর মাইসা তাসনিম রিসা, এই মাত্র 5 জন, আমাকে দিয়ে 6 জন পার্টিসিপেন্ট, 6 জন অনলি। তো শুরু করা যাক নাকি, কি বলো তোমরা? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, তোমরা আমরা শুরু করি। আজকে আমি রসায়নের কত অধ্যায় লিখেছি বোর্ডে দেখো তো। সপ্তম অধ্যায়। আচ্ছা, সপ্তম অধ্যায় আমরা দীর্ঘদিন পরে পড়বো, তাই না? তবে আমার মেয়েরা অনেক ভালো, সবাই বাড়িতেই ভালো করে পড়তে পারে, কি বলো? হ্যাঁ, সপ্তম অধ্যায় পড়েছো কবে? আমি তো পড়া আগেই দিয়েছিলাম, তোমরা দেখেছিলে পড়া? আচ্ছা, তাহলে আমরা আমরা শুরু করি সপ্তম অধ্যায়, তাই না? আমরা সপ্তম অধ্যায় শুরু করছি। সপ্তম অধ্যায় হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। আচ্ছা, রাসায়নিক বিক্রিয়া কাকে বলে একজন বলো তো, তোমরা তো অনেক বড় স্টুডেন্ট, রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? এটা ইনশাল্লাহ সবাই পারবা, বলো কে বলবো, রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? নুভা আসছে, নুভা। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। নোভা আসছে, অঙ্কনা, লাবিবা, অর্পা, আবার জান্নাতুল ফেরদৌস রিয়া চলে এসেছে। 9-এর মধ্যে ঢুকে গেছিলে রিয়া, না? হ্যালো, আচ্ছা তোমরা একজন বলো, রাসায়নিক বিক্রিয়া কি? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই কেমিক্যাল রিয়াকশন? কেমিক্যাল রিয়াকশন কি বা রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, কে বলতে পারবা? পারবো, বলো। যে প্রক্রিয়ায় এক বা একাধিক বস্তু এক বা একাধিক ভিন্নধর্মী নতুন বস্তুতে পরিণত হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। আমরা বড় স্টুডেন্টের স্পিসি, আমরা বুঝতে পারছি যে এরা ভালো বুঝে। তাহলে দেখি, আমরা একটা দেখি, লিখি আগে এ প্লাস বি আর সি প্লাস ডি, রাইট? তাহলে এ প্লাস বি, এ ও বি, এখানে কি বলতো? বিক্রিয়ক। আর সি আর ডি কি হলো? উৎপাদ বা উৎপাদক। তাহলে একটা রাসায়নিক বিক্রিয়া কয়টা দিক থাকবে? একটা অগ্রবেগ থাকবে, একটা পশ্চাৎবেগ থাকবে, অর্থাৎ একটা সামনের দিকে যাবে, একবার পেছনের দিকে আসবে, তাই না? তাহলে আমরা জানি দুই বা ততোধিক বিক্রিয়ক একত্রে যুক্ত হওয়ার পরে যদি ভিন্ন ধরনের পদার্থ উৎপন্ন হয় সেই সিস্টেমটাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। আর ইউ ওকে? আর ইউ ওকে অঙ্কনা? আচ্ছা, তাহলে আমরা, তোমরা বের করবা বইয়ের 142 পেজ, বের করবা কত পেজ? মেন বই আছে সবার কাছে তো ইনশাল্লাহ? মেন বইয়ের পেজ নম্বর, পেজ 142, অর্থাৎ 142 পেজ বের করবা, ঠিক আছে? 142 পেজ বের করবা, ঠিক আছে? তাহলে এই 142 পেজে দেখো কি লেখা আছে, লোহায় মরিচা পড়ার একটা চিত্র দেওয়া আছে। কি দেওয়া আছে? লোহায় লোহায় মরিচা পড়া। তাহলে লোহায় মরিচা পড়া, এটা কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কিন্তু মরিচাটা পড়ে। তাহলে প্লাস্টিকের উপর কি মরিচা পড়বে বলো তো? না স্যার, না। তাহলে মরিচা পড়ার জন্য শর্ত হচ্ছে আয়রন লাগবে, আর লাগবে কি, অক্সিজেন লাগবে, আর পানি লাগবে। তাহলে আমরা যদি
লোহার টুকরাকে বা যে কোনো লোহাকে খোলা জায়গায় রেখে দিই তাহলে অক্সিজেন এবং পানি অটোমেটিকই চলে আসবে, তোমাকে আনতে সরবরাহ করা লাগবে না, এমনি চলে আসবে। তাহলে আয়রন যোগ অক্সিজেন ইকুয়াল টু এইচ টু ও দিয়ে উৎপন্ন হবে কি বলতো, এফ ই টু ও থ্রি আর এন অনু পানি। তাহলে দেখো এটা কিন্তু এই বিক্রিয়ক পদার্থগুলো সবগুলো ভিন্ন ধর্মী পদার্থ না এটা চাইতে, তাহলে এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে বিক্রিয়ক আর এটা হচ্ছে উৎপাদ বা উৎপাদক এটা বলতে পারি আমরা। ওকে তাহলে আমরা দেখছি, দেখো একটা বিক্রিয়া দুটা দিক থাকে, বাম দিক আর ডান দিক। তাহলে বাম এবং ডানের মান সম্পূর্ণ ভিন্ন হবে তাই না, বাম এবং ডান দিকের যে পদার্থগুলো থাকবে সবগুলো ভিন্ন ধর্মী পদার্থ উৎপন্ন হবে, এটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, যদিও তোমাদের পড়া এগুলা, হ্যাঁ তাও একটু মনে করতে হবে আমাদেরকে রাসায়নিক বিক্রিয়া কি, রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে তোমাদেরকে ধারণা অবশ্যই থাকা উচিত। তাহলে 142 পেজের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আমি তোমাদেরকে সাথে একটু বিষয় শেয়ার করেছি। তাহলে এখন চলে যাব আমরা পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করব এখন। আচ্ছা পদার্থের পরিবর্তন কি বলতো, পদার্থের পরিবর্তন অর্থাৎ আমরা দুই ধরনের পরিবর্তন জানি, একটা ভৌত এবং একটা রাসায়নিক পরিবর্তন। এটা এই সম্পর্কে তোমাদের অবগত আছে তোমরা। তাহলে ভৌত পরিবর্তন যে পরিবর্তনের ফলে, এখানে খেয়াল করো এটা হচ্ছে ভৌত পরিবর্তন, কি পরিবর্তন, একটা একটা হচ্ছে ভৌত পরিবর্তন। তাহলে এখানে মূল গঠনের কিন্তু কোনো পরিবর্তন হবে না, মূল গঠনের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে দেখি আমরা একটু মূল গঠনের কিভাবে পরিবর্তন হচ্ছে না। প্রথমে যদি আমরা বরফ নেই, আচ্ছা বরফ কি দিয়ে তৈরি কে বলতে পারবে, লাবিবা? পানি। পানি, তাহলে বরফের সংকেত H2O, এর মধ্যে পানি আছে এটা বলতে পারি না। এটা যদি তাপ দিই তাহলে কি হবে, তাহলে পানিতে পরিণত হবে না বলতো, তরল পানিতে পরিণত হবে যার সংকেত H2O। এটাকে যদি আবার তাপ দিই তাহলে কি হবে, এটা হচ্ছে জলীয় বাষ্প হবে, এটা হবে কি, জলীয় বাষ্প। জলীয় বাষ্পের সংকেত কি, H2O। আচ্ছা খেয়াল করো তো, এখানেও H2O, এখানেও H2O, এখানেও H2O, তাহলে কোনো পরিবর্তন হয়েছে? হ্যালো, না পরিবর্তন হয় নাই। তাহলে এখন যদি এটাকে শীতল করি আমরা, শীতল করলে ডান দিক থেকে বাম দিকে আসবে না, এবার জলীয় বাষ্প হবে পানিতে। এবার পানিকে যদি শীতল করি তাহলে কি হবে, বরফে পরিণত হবে। তাহলে একটা খেয়াল করো একটা জিনিস, হ্যাঁ বরফে পরিণত হবে না, পানিকে শীতল করলে হিমাঙ্কের নিচে নিয়ে গেলে এই পানির তাপমাত্রা কমে গিয়ে পানিও বরফে পরিণত হবে। তাহলে এটাই হচ্ছে ভৌত পরিবর্তন। তাহলে আমরা দেখলাম যে পরিবর্তনের ফলে পদার্থের মূল গঠনের পরিবর্তন না হয়ে সম্পূর্ণ, সরি, মূল গঠনের যে যে পরিবর্তনের ফলে পদার্থের মূল গঠনের পরিবর্তন হবে না, শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন হবে, সেগুলো হচ্ছে ভৌত পরিবর্তন। যেমন এটা, তারপর আরো আছে শরবত তৈরি, পানি দিয়ে শরবত তৈরি, এটা কি কোন ধরনের পরিবর্তন, ভৌত। ভৌত, কারণ কঠিন লবণ আর চিনি যদি মিশাই দিই শরবতের মধ্যে তাহলে লবণ আর চিনির যে যে ধর্ম দেওয়ার কথা সেই ধর্মই দেয়, শুধুমাত্র তরলে পরিণত হয়ে গেছে। এখানে এটাকে তাপ দিলে আবার লবণ আর চিনিকে পৃথক করা যাবে, তাহলে এইটাই রিকভার করা যাবে। রিকভার করা যদি যায় তাহলে শুধু হবে ভৌত পরিবর্তন, আর রিকভার যদি না করা যায় তাহলে কিন্তু হবে রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, তাহলে দেখো এবার যাব আমরা, তাহলে ভৌত পরিবর্তন গেল, এবার রাসায়নিক পরিবর্তন, কি পরিবর্তন, রাসায়নিক, রাসায়নিক পরিবর্তন। তাহলে এখানে মূল গঠনের পরিবর্তন হবে, নাটা বাদ শুধু মূল গঠনের পরিবর্তন হবে, এবং মূল গঠনের পরিবর্তন হবে এবং সম্পূর্ণ ভিন্ন ধর্মী পদার্থ উৎপন্ন হবে, সম্পূর্ণ
ভিন্ন ধর্ম বিশিষ্ট বিশিষ্ট পদার্থ উৎপন্ন হবে। আর ওকে তাহলে একটা উদাহরণ দেওয়া যাক এবার। তাহলে যে পরিবর্তনের ফলে পদার্থের মূল গঠনের পরিবর্তন হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্মী পদার্থ বিশিষ্ট যৌগ বা মৌল উৎপন্ন হয় তাকেই রাসায়নিক পরিবর্তন বলা হয়। অর্পা ক্লিয়ার? জি স্যার। নদী? নদী আসছো? জি স্যার। নদী ক্লিয়ার? মায়া ক্লিয়ার? মায়া রিয়া? মায়া রিয়া ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা দেখি দেখি একটা উদাহরণ এবার, রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। দেখো রাসায়নিক পরিবর্তনের উদাহরণে আমরা যদি যাই, তাহলে রাসায়নিক পরিবর্তনের উদাহরণ, রাসায়নিক পরিবর্তনের উদাহরণ, দেখো ক্যালসিয়াম কার্বনেট কে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করি, ক্যালসিয়াম কার্বনেট কিন্তু একটি লবণ, সলিড, তাই না? চুনাপাথর না? আর হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা গ্যাস, বা একে তরল রূপে পরিণত করা যায়। এই দুটা কিন্তু বিক্রিয়ক, ঠিক আছে? এই দুটা কিন্তু বিক্রিয়ক। এবার যদি এটার সাথে রিয়াকশন শুরু হয় তাহলে উৎপন্ন হবে কি? CaCl2 যোগ CO2 যোগ H2O। তাহলে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এবং পানিতে পরিণত হবে। তাহলে এটা কি সম্পূর্ণ রাসায়নিক পরিবর্তন নয় বলতো? তাহলে এটা বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদক। ক্লিয়ার? দেখো তাহলে ক্যালসিয়াম কার্বনেট HCl এর সঙ্গে যুক্ত হয়ে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন হয়। তাহলে বিক্রিয়ক এবং উৎপাদের চাইতে সম্পূর্ণ ভিন্ন ধর্মী পদার্থ উৎপন্ন হয় নাই? তাহলে আমাদের অবশ্যই এটা রাসায়নিক পরিবর্তন। তাহলে এর চাইতে বহু উদাহরণ আছে, এরকম তোমাদের বইয়ে উদাহরণ আছে। তারপর কিছুক্ষণ আগে পড়ালাম লোহার লোহায় মরিচা পড়া, এটাই কিন্তু রাসায়নিক পরিবর্তন। তাহলে এখানে দেখেছি আমরা আয়রন বাতাসের অক্সিজেনের সাথে এবং পানির সাথে যুক্ত হয়ে, এই যে আয়রন বাতাসের অক্সিজেন এবং বাতাসের মধ্যে যে আর্দ্র আছে সে অবস্থায় Fe2O3 আর N অণু পানি উৎপন্ন হয়। এটার নাম হচ্ছে মরিচা, বা রাসায়নিক নাম হচ্ছে আর্দ্র ফেরিক অক্সাইড। আর্দ্র ফেরিক অক্সাইড। ক্লিয়ার? তাহলে এই আর্দ্র ফেরিক অক্সাইড কে আমরা বলবো মরিচা। তাহলে অনেক সময় অবজেক্টিভ এসেছে বিভিন্ন বোর্ড পরীক্ষায় যে মরিচার অপর নাম কি, তাহলে মরিচার অপর নাম হচ্ছে আর্দ্র ফেরিক অক্সাইড। ক্লিয়ার? আজকে লগ্ন আসেনি মনে হচ্ছে, কি সমস্যা? আর জি স্যার আসেনি। আচ্ছা যাই হোক, লগ্ন তো আসে, ও তো মিস করে না। আচ্ছা যাই হোক, তাহলে আমরা রাসায়নিক পরিবর্তনে ক্লিয়ার করলাম। এবার এবার যাব আমরা কোথায় বলতো দেখি, পরবর্তী পয়েন্ট কি আছে? রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ। এবার যাব আমরা রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ। হ্যাঁ, বিক্রিয়ার শ্রেণী বিভাগ। তাহলে দেখো রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ পড়ার পূর্বে রাসায়নিক বিক্রিয়া কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা আমাদেরকে আগে জানতে হবে। রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ হয় তিনটা জিনিসের উপর নির্ভর করে, তাই না? রাসায়নিক বিক্রিয়া শ্রেণীবিভাগ করা হয় তিনটি বিষয়ের উপর ভিত্তি করে, ঠিক আছে? কথা বুঝতে বুঝলা? রাসায়নিক বিক্রিয়া কয়টা বিষয়ের উপর নির্ভর করে? রাসায়নিক বিক্রিয়া শ্রেণীবিভাগ করা হয় তিনটা বিষয়ের উপর নির্ভর করে। তাহলে তিনটা বিষয়, তিনটি বিষয়। তাহলে বিষয় তিনটে কি একটু জানিয়ে দিই তোমাদেরকে। একটা হচ্ছে বিক্রিয়ার দিক, বিক্রিয়ার দিক। আর একটা কি? বিক্রিয়ায় তাপের পরিবর্তন,
তাপের পরিবর্তন আর তিন হচ্ছে ইলেকট্রন স্থানান্তর ইলেকট্রন স্থানান্তর তাহলে কয়টা বিষয়ের উপর নির্ভর করে বিক্রিয়ার প্রকারভেদ পড়া হয় নোভা তিনটা একটা হচ্ছে বিক্রিয়ার দিক একটা বিক্রিয়ার তাপের পরিবর্তন আর একটা ইলেকট্রন স্থানান্তর তোমরা বুঝতে পেরেছো অঙ্কনা নোভা বুঝতে পেরেছো জি স্যার বুঝতে পেরেছি আচ্ছা তাহলে আমরা এখন একে একে আলোচনা করব যে এই বিক্রিয়ার প্রকারভেদগুলো কি এবার তাই না তাহলে প্রথমে বিক্রিয়ার দিক তাহলে বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় বিক্রিয়ার বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে করে দুই ভাগে ভাগ করা যায় ভাগ করা যায় এক কি একমুখী বিক্রিয়া একমুখী বিক্রিয়া দুই দ্বিমুখী দ্বিমুখী লারে উভমুখী ওকে ভুল করো আচ্ছা হতে পারে মানুষের ভুল ভুলের ঊর্ধ্বে কেউ নাই তাহলে একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া আচ্ছা একমুখ কি বলতো একমুখ একটা মুখ মানে কি একদিকে যাবে শুধু উৎপাদ থেকে সাদিয়া কবি নাইনের মেয়ে ঢুকেছে এখানে মনে নাকি আচ্ছা তাহলে আমরা দেখি আচ্ছা সাদিয়া কবি থাকলে থাকো সমস্যা নাই কিন্তু না থাকাই ভালো মাহবুবা মায়া হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা দশ জন পেয়েছি তার মধ্যে নাইনের একজন মাত্র নয় জন দেখো তাহলে বিক্রিয়ার উপর ভিত্তি করে বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায় একটা একমুখী বিক্রিয়া একটা উভমুখী বিক্রিয়া তাহলে একমুখী বিক্রিয়ায় একটা রাসায়নিক বিক্রিয়া কয়টা বেগ থাকবে বলতো একটা রাসায়নিক বিক্রিয়া কয়টা বেগ থাকবে বলো একজন কেউ ওই গো একজন বলেন নদী বলো প্রশ্নটা আরেকবার বলেন হ্যাঁ প্রশ্নটা আরেকবার বলেন বলছি যে একটা রাসায়নিক বিক্রিয়ার কয়টা দিক থাকে দুইটি দুইটি একটা একমুখী একটা সরি একটা হচ্ছে অগ্রবেগ একটা পশ্চাৎবেগ তাহলে একটা থাকে অগ্রবেগ অগ্রবেগ থাকে একটা আর এবং থাকে পশ্চাৎবেগ পশ্চাৎবেগ তাহলে একটা অগ্রবেগ থাকে একটা পশ্চাৎবেগ থাকে ঠিক আছে তাহলে অগ্রবেগ এবং পশ্চাৎবেগ অর্থাৎ বাম থেকে যদি ডানে যায় বাম থেকে ডানে গেলে এটা অগ্রবেগ ওকে আর যদি ডান থেকে বামে আসে এটা কিন্তু পশ্চাৎবেগ কথা কি বুঝাতে পেরেছি তোমাদেরকে তাহলে দুটা বেগ থাকে একটা অগ্রবেগ মানে সামনের দিকে আর পশ্চাৎবেগ মানে পেছনের দিকে তাহলে অগ্রবেগ এবং পশ্চাৎবেগ দুটা থাকবে তাহলে একটা বিক্রিয়া যদি বাম থেকে ডানে যেতে পারে সেই বিক্রিয়াটা যদি আবার ডান থেকে বামে আসতে পারে সেটা হচ্ছে উভমুখী আর যদি দেখো একমুখী বিক্রিয়া উদাহরণ দিই একটা CaCO3 ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দিই উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তাহলে এটা যদি খোলা পাত্রে বিক্রিয়াটা ঘটানো হয় খোলা পাত্রে তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উড়ে যাবে না কথা বলো নদী জি স্যার তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এই পাত্র থেকে যদি চলে যায় তাহলে পেছনের দিকে যাওয়ার সম্ভাবনা আছে না এর জন্য এই বিক্রিয়াটা একমুখী তাহলে একমুখী বিক্রিয়ার চিহ্ন হচ্ছে এটা এটা চিহ্ন ঠিক আছে এটা হচ্ছে একমুখী বিক্রিয়ার চিহ্ন এখন যদি উভমুখী বিক্রিয়া হয় তাহলে উভমুখী বিক্রিয়া যদি হয় তাহলে কি হবে এর জন্য চিহ্ন এদিকে একটা অ্যারো চিহ্ন অথবা এদিকে একটা চিহ্ন মানে বাম দিক থেকে ডান দিকে যাবে
আবার ডান দিক থেকে বাম দিকে আসবে অথবা আমরা এই চিহ্ন ব্যবহার করতে পারবো যে কোনো একটা চিহ্ন ব্যবহার করতে পারবো না এখন দেখো একটা উদাহরণ দিয়ে শেষ করব CaCO3 এটাকে আমরা তাপ দিলাম ধরো তাপ দিলে কি হলো ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড এবার দেখো গ্যাসটা কিন্তু উড়ে যাওয়ার কথা কিন্তু এটা আছে বদ্ধ পাত্রে বদ্ধ পাত্রে আচ্ছা বলো তো বদ্ধ পাত্রে গেলে কি কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা উড়ে যাওয়ার সম্ভাবনা আছে না তাহলে এবার চলে আসবে ও রিক্যাপ করে ডান দিক থেকে বাম দিকে চলে আসবে বাবা তাহলে এইভাবে বাম থেকে ডান এবং ডান থেকে বাম যদি আসে তাহলেই তাকে আমরা একমুখী এবং উভমুখী বিক্রিয়া হিসাবে অভিহিত করব ক্লিয়ার তোমরা জি স্যার বলো অর্পা কি কি শিখলা অর্পা অর্পা কি কি শিখলা বলো তো স্যার রাসায়নিক বিক্রিয়া শিখলাম রাসায়নিক বিক্রিয়ার দুইটি দিক শিখলাম জোরে বলো তোমার কথা শুনতে পাচ্ছি না কম কথা স্যার রাসায়নিক বিক্রিয়া শিখলাম রাসায়নিক বিক্রিয়ার দুইটি দিক শিখলাম আচ্ছা তাহলে আমরা আরেকটু করি আর 2 মিনিট 3 মিনিট আছে এবের বিক্রিয়ায় তাপের পরিবর্তন বিক্রিয়ায় তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে একটা তাপ উৎপাদী একটা তাপ হারী তাহলে আমরা লিখছি না সংক্ষেপে করছি এবার তাপ উৎপাদী বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া অর্থাৎ যে সকল বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাই না যে সকল বিক্রিয়ায় তাপ উৎপাদন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয় যেমন সহজ কিছু বিক্রিয়া আছে যেমন দেখো নাইট্রোজেন যোগ হাইড্রোজেন ইকুয়াল টু কি অ্যামোনিয়া এবং এর সাথে কিন্তু অটোমেটিক 92 কিলো জুল তাপ শক্তি উৎপাদন হয় এই বিক্রিয়াতে কিন্তু কেউ তাপ দেয় নাই এখানে প্রভাবক লাগবে আয়রন 200 থেকে 250 অ্যাটম চাপ লাগবে আর 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে তাহলে এখানে এবার সমতা করো নাইট্রোজেন দুইটা তাহলে দুই গুণ দাও এখানে ছয়টা তাহলে এখানে তিন দাও তাহলে এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন আয়রন প্রভাবক 200 থেকে 250 বায়ুমণ্ডলীয় চাপ 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যামোনিয়া এবং অতিরিক্ত 92 কিলো জুল তাপ শক্তি উৎপাদন হয়েছে তাহলে এই তাপ শক্তিটুকু উৎপাদনের জন্য এই বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া কোনো সমস্যা আছে রিসা নো স্যার ওকে তাহলে আমরা বুঝতে পেরেছি তাপ উৎপাদী বিক্রিয়ায় যে বিক্রিয়া তাপের উৎপাদন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয় আবার যে বিক্রিয়া তাপের শোষণ ঘটে সেটাকে তাপ হারি বলা হয় দেখো তাহলে এই বিক্রিয়াটাকে আমরা এইভাবে লিখতে পারতাম অন্যভাবে লিখতে পারি অথবা এইভাবে লিখতে পারতাম নাইট্রোজেন যোগ তিন অণু হাইড্রোজেন এখানে যা যা শর্ত ছিল সব দিবা 2NH3 এখানে ডেল এইচ ইকুয়াল টু -92 কিলোজুল এইভাবে আমরা লিখতে পারি তাহলে ডেলিচ এর মান যদি মাইনাস হয় তাহলে সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর ডেলিচ এর মান প্লাস হলে সেটা তাপ হারি বিক্রিয়া তাহলে এবার তাপ হারি বিক্রিয়া একটা উদাহরণ দিয়ে আমরা শেষ করব তাপ হারি অর্থাৎ তাপ হারিয়ে যায় তাপ হারি বিক্রিয়া অর্থাৎ এই বিক্রিয়াটা পূর্বের বিক্রিয়াটা দেখলে অটোমেটিক তাপ উৎপাদন হচ্ছিল তাই না কিন্তু এই বিক্রিয়াটা সংগঠনের জন্য বাইরে থেকে তাপ দিতে হবে নইলে কিন্তু এই রিঅ্যাকশনটা ঘটবে না যেমন দেখো নাইট্রোজেন যোগ অক্সিজেন নাইট্রোজেন অক্সিজেন মিলে এর মধ্যে যদি 180 কিলোজুল তাপ দেওয়া হয় তাহলেই শুধুমাত্র নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে দেখো আমরা এই ডেলিচ এর মানটা কিন্তু এদিকে উৎপন্ন হয়েছিল কিছুক্ষণ আগে দেখলাম কিন্তু এই নাইট্রোজেন এর আর হাইড্রোজেন এই দুটো যুক্ত করার সাথে সাথে 180 কিলোজুল তাপ শক্তি এখানে দিলেই শুধুমাত্র এই নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে তাহলে এই বিক্রিয়াটি তাপ উৎপাদী না বলতো সরি এই বিক্রিয়ার তাপ হারি বিক্রিয়া অর্থাৎ যে বিক্রিয়ায় তাপ শোষণ ঘটে মানে তাপ নিজে থেকেই গ্রহণ করছে বিক্রিয়ক পদার্থ তাহলে এইভাবে আমাদেরকে এই তাপ হারি বিক্রিয়াটা আমাদের সলভ করতে হবে তো ঠিক আছে আমরা আগামী দিন আকর্ষণীয় পড়া আমাদের ইলেকট্রন বিন্যাস সরি যে ইলেকট্রন স্থানান্তরের বিক্রিয়া রিডক্স এবং নন রিডক্স সেই পর্যন্ত মনে হয় আর দেখা হলো না নাকি বলো সেই পর্যন্ত আর মনে হয় হ্যাঁ ছুটি হবে মনে হয় সম্ভবত
মঙ্গলবারে তার ক্লাস পাওয়া যাবে না, হয়তো রবিবার সোমবার পর্যন্ত ক্লাস চলবে, শনিবার পর্যন্ত মনে চলবে। আচ্ছা ঠিক আছে, আমরা যখনই যাই ক্লাস করব আমরা ইনশাল্লাহ, আবার এসে এখান থেকে শুরু করব। সবাই ভালো থাকো, আর ভিডিও ক্লাস যাবে আমার রিডক্স বিক্রিয়ার উপর ইনশাল্লাহ। তোমরা ভালো করে ক্লাসগুলো করবা, তো তপু স্যার তোমাদের জন্য অপেক্ষা করছে। তো ঠিক আছে, আমি ছেড়ে দিলাম এই পর্যন্তই, মাত্র 8 জন পার্টিসিপেন্ট নিয়ে ক্লাস শেষ হলো। ওকে, ভালো থাকবা সবাই, খোদা হাফেজ, সবাই সুস্থ থাকবা, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম স্যার, ঈদ মোবারক। আচ্ছা, ওয়ালাইকুম সালাম স্যার, ছেড়ে দিলাম। হ্যাঁ ওকে।